কালকে আমি ম্যান্ডির ভিডিওটা লাস্টে যেটা করেছিলাম যে ম্যান্ডির থাম্বনেলে এরকম বাজে বাজে থাম্বনেল লাগিয়েছে, বা আমি তাও বলেছিলাম যে হয়তো বোঝেনি তাই হয়তো ওরকম সব দেখেছে, কিন্তু পরে তাহলে পার্টিকুলারলি ওই নোংরা ফটোটাই কেন থাম্বনেলে দিল? মানে মেয়েটা এতটাই নিজে নোংরা হয়ে গেছে, তার ওই নোংরা জিনিসটাই ভালো লাগে। ওই জায়গাটা তো এডিট আমাকে অনেক লিখে, তুমি যে বলছো ও বুঝতে পারেনি, হ্যাঁ জায়গাটা এডিট কেন করে দিল না, এডিট তো করে দিলই না, উপর সে ওই নোংরা ওটা থামনেলে লাগেছে যাতে লোকে খুঁজে থামনেলটা বার করে। মানে নোংরামি একটা হাত পেরিয়ে গেছে, যেটা ওর ও যাদেরকে সম্মান করে, কিছু দিদি আছে তাদেরকে সম্মান করে, ওরা কিন্তু বলেছে যে মেয়েটা এতটাই নোংরা, ওর গায়ে কাপড় রাখা না রাখা কোনো ব্যাপার না। সত্যি কালকে থামনেলটাতে প্রমাণ দিয়ে দিল ওর গায়ে কাপড় রাখা আর না রাখা কোনো মানে নেই। ওর সংসার লোকে ভাঙছে, হ্যাঁ দূরে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর সংসার ভাঙতে পারে। ও সংসার কোনোদিনও করেছে? ও সংসার কোনোদিনও করেছে? ওই হলুদে চাউমিনে হলুদ দিলেই সংসার হয়ে যায়? আর খাটের নিচে পশুটার পটি, তার মাঝে আরামসে ঘুম, আর অর্ডারে বিরিয়ানি আর খাসি, বিরিয়ানি আর খাসি, বিরিয়ানি আর খাসি, ওরে বাপরে বাপ, কোনদিন যে পেটের মধ্যে থেকে মুরগি কক কক ডেকে উঠবে বা খাসি ম্যাঁ ডেকে উঠবে, ওটাই মনে হয়। তারপর কিছু কল রেকর্ডিং আউট হয়েছে, যে কল রেকর্ডিংগুলিতে ম্যান্ডি বলেছিল যে মানে জেনে বুঝে, আমার হিন্দি জান বুঝ কর চলে আসছে, তোমরা ভাবো না আমি থেমে যাই বা স্টপ হয়ে অন্য কথা, কারণ ওয়ার্ডিংস মিক্স হয়ে যায়, আমার জান বুঝ কর চলে আসছিল। জেনে বুঝে ম্যান্ডি বলেছে যে ওই কি শোম্যান ওর চ্যানেলটা দাঁড়া করানোর জন্য এই গেমটা শুরু করেছে। এক্স্যাক্টলি, এটা কিন্তু ম্যান্ডি ভুল বলেনি। যেই ছেলেটা মাসে দুটো ভিডিও দিত, তাও কি ম্যান্ডি জোর জবরদস্তি করে চ্যালেঞ্জ ভিডিও দিতে? তো না, চ্যালেঞ্জ ভিডিও দেব না, কোথাও না কোথাও ওটা খেতে খেতে পেট জ্বলছে, আবার যখন শোম্যানের ফরেন লোকরা এসে লিখে গেছিল চ্যালেঞ্জ ভিডিও করতে করতে ওর আলসার হয়েছে, চ্যালেঞ্জ ভিডিও করতে করতে আলসার হতে পারে না, এটা চ্যালেঞ্জ। আলসারের কারণ হচ্ছে অ্যাসিডিটি, অ্যাসিডিটি থেকে যে ওষুধটা ও বলেছে, আমি না হয় ওই ওই ব্যাকটেরিয়াটার নামটা এখানে বলবো না, কারণ এটা চ্যানেলটা অন্যরকম চ্যানেল তো আমার, হ্যাঁ তো যেই এইচ দিয়ে ব্যাকটেরিয়াটা যে নামটা, আমি প্লিজ তোমরাও কমেন্টে লিখো না, এইচ দিয়ে, ঠিক আছে, এটা অ্যাসিড হতে হতে হয়, এক্সট্রিম স্মোকিং এবং এটা ওটার জন্যই ওর এই ওষুধটা হয়েছিল, চ্যালেঞ্জ ভিডিওর জন্য হয়নি। চ্যালেঞ্জ ভিডিও করতে করতে কদিন পর চ্যালেঞ্জ ভিডিও ভালো লাগেনি, নাটক করতে করতে কি বললো, নাটক করতে প্রচুর ড্রামা, ভিডিও করতে প্রচুর টাইম লাগে, ভালো লাগে না, অ্যানিমেশন করলো, অ্যানিমেশনের ভিডিও দেবে বলেছিল নিজে, এবং একটা ভিডিও করে বলেছিল, একটা মোটিভেশনাল স্টোরি ভিডিও দিয়েছিল, তোমরা যদি চাও আমি এরকম ভিডিও নিয়ে আসতে পারি, প্রচুর লোক বলেছিল নিয়ে আসো, ও ওইটাও কিন্তু করলো না, অ্যানিমেশন ভিডিও দিচ্ছিল ওইটা করেনি। ও জেনে শুনে ওর বউকে বিক্রি করেছে, কারণ ওর চ্যানেলটাকে গ্রো করতে হবে। ওই রেকর্ডিংয়ের কথাটার কথা এখন রেকর্ডিং আউট হয়েছে, আমি কথাটা বারবার বলেছি, বারবার বলেছি যে এটা একটা সাইকোলজি, যে ছেলেটা কখনোই ভিডিও দেয় না, দু মাসে এক মাসে একটা বা দুটো ম্যাক্সিমাম, সেই ছেলেটা রেগুলার শুধু ভিডিও দেওয়া না, ও লাইভ পর্যন্ত করতে শুরু করলো। লাইভের সময় যখন আমি চিৎকার করে বললাম এইভাবে খেয়ে বসে বাইক নিয়ে কথা বলা, যদি এই ইনফ্লুয়েন্সড কোনো একটা 18-19 বছর ছেলে রাত্রেবেলায় হাইওয়েতে চলে যায় এটা খেয়ে, তাহলে কী অবস্থা হবে? তারপরে গিয়ে লাইভটা বন্ধ হয়েছে ওর। ওর ম্যান্ডি যে বলেছে সত্যি কথাই বলেছে, ও হার্ড ওয়ার্কার না, স্মার্ট ওয়ার্কার, নোংরামিটা করেছে, এবং অফকোর্স বউয়ের হাতে হাত রেখে এই চ্যানেলটা, দ্বিতীয় চ্যানেলটা গ্রো করার জন্য যেটা করে দেখিয়েছে, মাত্র দেড় মাসে, জুন থেকে জুলাই না, ওর অগাস্টে গিয়ে হয়েছে, মাঝখানে বন্ধ রেখেছিল না কয়েকদিন, তো অগাস্টে গিয়ে ওর বোধ হয় 1 লাখ হয়েছে, 50 থেকে প্লাস ভিউজ কামিয়েছে, মাত্র দু মাসে ও 50K করতে পেরেছে শুধুমাত্র বউটাকে নোংরামি করে। এই কথাটা যে ম্যান্ডি বলেছিল তো নোংরা, এটা মিথ্যে কথা বলেনি, এটা মিথ্যে কথা বলেনি, ও বলেছে কি অর্থে জানি না, কিন্তু এটা সত্যি কথা। শোম্যান যা কিছু করেছে, যা কিছু করেছে, এর জন্য আমি তোমরা বলো, কালকে আমাকে লিখেছো দিদি তুমি যখন প্রদীপকে নিয়ে চোপাকে নিয়ে ভিডিও করো, তোমার মধ্যে একটা কোথায় একটা পলাইটনেস কাজ করে, যারা আমাকে চেনে বা যারা আমার বোঝার চেষ্টা করে ওরা কিন্তু বলেছে মানে বোঝে, আর তুমি না নরম হয়ে কথা বলো, আর যখন এদেরকে নিয়ে বলো তখন তুমি অন্যরকম, সত্যি কথা, এদের নোংরামিটা জেনে
বুঝে একদম ড্রেনটাকে খুঁচিয়ে খুঁচিয়ে খুঁচিয়েছে। সৌমেন শুধুমাত্র চ্যানেলটাকে 1 লাখ করার জন্য, চ্যানেলটাকে মানে এই রোজগার করার জন্য, এই কয়দিন রোজগার করে, কারণ ও জানে ওর রোজগার চলবে না, ও জানে ওর ব্লগ ও রেগুলার করতে পারবে না, ও যে কোনো জায়গায় বেশিক্ষণ বসতে পারে না, মানে থিতু হয়ে, নাহলে একটা পুরুষ মানুষ 31 বছর বয়সে ও বোধহয় 8টা না 9টা চাকরি ছেড়েছে বলে দিয়েছে, কারণ কোনো জায়গাতেও বসতে পারে না। এটা হতে পারে? কোন টেকমেন্দ্র, কোথায় কোন ব্যাংকের লোন, কোথায়, কারণ সব জায়গাতে নাকি ওর ভাগ্য সাথ দেয়নি। ভাগ্য তারই সাথ দেয় যে নিজের নিজে সাথ দেয়। আমি যদি কাজ না করি, আমি যদি ভিডিও না করি, আমি ইস কেন টাকা পেলাম না, কেন পেমেন্ট পেলাম না, কেন সাবস্ক্রাইবার বাড়ে না, হবে? ওর সঙ্গের বন্ধুরা কাজ করছে না, রোজগার করছে না, ওর সঙ্গের বন্ধুরা ম্যারিড না, ওর নিজের বোনের বর যথেষ্ট রোজগার করে, সে কিন্তু ওর ওদের বাড়িতে বেশি সময় থাকতো, এবং ওরই বন্ধু, তাহলে ও রোজগার করছে না, ওর বউ কয়টা ভিডিও করে, অথচ ঘরে দরজায় কোনো জায়গায় কোনো কিছু কম আছে, পয়সায় কোনো জায়গায় কোনো কিছু কম আছে, প্লাস শ্বশুর শাশুড়িকেও দেখে, মানে সৌমেনের মা বাবাকেও ওই বোন কিন্তু দেখে, অনেক কিছু গিফট করে, অনেক কিছু দেয়। তাহলে ওর কোনোদিনও ওই রকমভাবে খাটার ইচ্ছা কোনোদিনও ছিল না, এমনকি ভিডিও করে বউ আনছে, রোজগার করছে, একটু ক্যামেরাটা ধরলাম, একটুখানি ব্যাস হয়ে গেল, তার বিনিময়ে যেটুকুনি আসে। আর হ্যাঁ, অবশ্যই ল্যাপটপে আছে ওর ওই অকশনের খেলা, যেটাকে আমরা অনলাইন জুয়া বলি, অফকোর্স জুয়া, লাগলে ছক্কা নাহলে ফক্কা, ওই রকম একটা জুয়ার উপরে বেস করে কেউ সংসার করতে পারে না। ছক্কা লাগতেই পারে, ওটাতে 50,000 টাকা রোজগার হতেই পারে, আর 50,000 টাকা ডুবতেও পারে। তো ওই রকম ছক্কা খেল কেউ খেলে না। ও যেটা বুঝিয়েছিল না, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, অকশন, একটু বুঝি, একটু হলেও বুঝি, না না ওইটা না যে আমরা গ্রাফ দেখে উঠলাম না, এটা তো শেয়ার মার্কেটের কথা বলছো, শেয়ার মার্কেট খেলছে খেলতে না। তো এটা বেসিক্যালি নোংরামি। এদিকেও বলছে ওর রিলসগুলি কারোর জন্য বানায়নি, কারোর জন্য করেনি, মিথ্যে, ওর এসব রিলস দেখার পর ওর বরের মনটা ওর দিকে চলে গেছে, তারপরে দিনই তো একটিকা চলে গেছে। আচ্ছা, আজকে ভিডিওতে দেখেছো তো ক্যাপশনগুলি কি লিখেছে? তুই আমার মনটা বুঝলি না রে, যা পাখি উড়ে যা, খুঁজে নে অন্য মন, আমার মনের তল কোথায় পাবি। হ্যাঁ, এইগুলি কি ধরনের ক্যাপশন? থাম্বনেলে এগুলি কোনোদিন আগেও লিখতো, কোনোদিন আর লিখতো? মনে হয় তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিই, কিন্তু জ্বালালেও যে খরচ হবে সেটাও ও করতে রাজি না। এগুলি মানে কি? কখনো প্রেমের, কখনো চোখের জলের, কখনো বুঝে একটুখানি কবি কবি ভাব নিয়ে মধুমাখা, তোকে জ্বালিয়ে পুড়ে মেরে ফেলতে ইচ্ছা করে, কিন্তু জ্বালাতে গেলেও এনার্জি খরচ হবে। তার মানে ও ভুলে গেছে, তার মানে ও ভুলে গেছে, ও তো কোনোদিন মনেই রাখেনি। ভোলাটাও অ্যাক্টিং, মনে রাখাটাও অ্যাক্টিং, মনে করাটাও অ্যাক্টিং। সে মন্দারমণিতে গিয়ে তার সেই লুচি আলুর দম খেতে ইচ্ছে করছে, তারপর সে ডাক্তারের ওষুধটা নিয়ে নিজের থেকে বন্ধ করে দিয়েছে, যেখানে নিজে বলেছিল ডাক্তারের ওষুধ, সোমেনও বলেছিল কোনো দিন বন্ধ করবো না, মাইন্ডটা এত ফ্রেশ লাগছে, এত রিল্যাক্স লাগছে, নিজের থেকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে কি বলছে? ওর নাকি ঘুম আসছে না, ঘুমের তো একটু কমে আছে, ওর বলে ঘুমের কমে আসে, মন্দারমণিতে যাওয়ার আগে কি হারে ঘুমিয়েছে, তারপরেও বলছে ওর শরীরে নাকি ঘুমের ঘাটতি আছে, তারপরে ও রাত্রে ঘুম আসে না, তারপরে যখন ঘুম এসেছে তখন নাকি ওর ফোনে মিসড কল এসেছে, আর সেই মিসড কল দেখে নাকি ওর একমাত্র প্রাণনাথ মানে আমগো সোমেন ওকে ডেকেছে। হ্যাঁ, অথচ কেন সোমেন ডেকেছে, কেন সোমেন বলে দিয়েছে যে না চিন্তা হচ্ছিল বাবার শরীরটা খারাপ, ছেলের চিন্তা হচ্ছে বাবার শরীর খারাপ, মার ফোন এসেছে, ছেলে ফোন করে মাকে জিজ্ঞেস করেনি যে বাবার শরীরটা ভালো আছে, তো ছেলে হতো ওর মতো, বললাম না এই রকম পুরুষ, স্বামী, বাবা, ভাই, ছেলে, চারটা দিকেই ও ফেলিয়ার। সে যেমন ম্যান্ডি স্বার্থপর, ম্যান্ডি স্বার্থপর হলেও কিছুটা সামাজিকতা রক্ষা করে, নিজের বাবাকে টাকা দিয়েছে, নিজের মাকে ভালো রাখার চেষ্টা করেছে, নিজের মার সাথে যোগাযোগ রেখেছে, শাশুড়ির সঙ্গে ও আগেও কথা বলতো, শাশুড়ির সাথে নিয়ে কোথাও ঘুরতে যেত, ননদকে একসময় বনু বনু করে ডাকতো এবং আদরও করতো, ইনফ্যাক্ট বিয়ের পর ননদের সঙ্গে থেকেছে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই সোমেন ছেলেটা কারোর জন্য করে, শ্বশুরের ফ্যানটা ঘুরতে দিত না, শ্বশুরকে ওয়ার্নিং দিয়েছে পটি করতে দেবে না,
শ্বশুরের টাকায় ওয়াশরুম, তারপর পট করতে দেবে না, পটির জায়গায় তার লাগিয়ে দিয়েছে। তারপর বাপের বাড়িতে মানে মা বাবার কাছে কখনো যেত না, কথাও বলতো না, মা আসতো বউর সঙ্গে কথা বলতে বেরিয়ে যেত। বোন যেই বোনের জন্য রাখি, দেখো আগে ফারিয়ার বাড়িতে গেছে, তারপর দেখছে বোনের বাড়িতে ভোরবেলা তিনটের সময় রাখি পড়া, সেটা ছাড়ো যে বোনের জন্য খুব কেঁদেছে বোনের অসুস্থতা খবর পেয়ে, সেই বোন যখন ট্রিটমেন্ট করাতে গেল, ডেট ডাক্তার দিয়েছিল তো অমুক দিনে যাওয়ার কথা, বাড়ির সবাই টান টান ছিল, এই বোনটার বাবা গেছিল মানে সোমেনের বাবা গেছিল, দাদা হিসাবে ও কিন্তু যায় নাই। তোমাদের মনে হচ্ছে 3 তারিখ ডাক্তার দেওয়ার ডেট দিয়েছিল এবং ও বলেছিল দেখি পারলে আমি যাবো। আমি জানতাম তখনই কোনোদিনও যাবে না, ও কোনোদিনও যাবে না, যেতে পারে না, ওর মধ্যে যাওয়ার মতো কোনো মানসিকতা নেই। ঠিক ঠিক বোনের যখন এত বড় যে ক্যান্সার হয়েছে কি না হচ্ছে কীরকম টেনশন, বাবা একটা বয়স্ক মানুষ, মেয়ের শরীর খারাপ শোনার পর বাবারও কিন্তু শরীর খারাপটা হয়ে যেতে পারে, মেয়ে বলে কথা, সে একটা ইয়াং দামরা মারা ছেলে, সে গেছিল বোনের জন্য যায় নাই। তো সেই বোনকে যখন প্রয়োজন পড়েছে ভিডিওতে আনানো, ব্লগে দেখানো, ঠিক দেখিয়েছে বোনের বাড়িতে যাওয়া, বোনের কাছে গিয়ে কান্নাকাটি করা, তার বউ বলে বউ তো গেছে দিদি, হ্যাঁ বউ গেছে, আরে বউ তো খারাপ হতেই পারে, বউ গেছে ব্র্যান্ড প্রমোশন জন্য, বউ গেছে বদমাইশি করার জন্য, সেটা আলাদা কথা, কিন্তু ও তো দাদা ছিল, বোনের রোগ ধরা পড়েছিল, গেছিল যায় নাই। আর খাওয়া ওই হোটেলে গিয়ে মন্দারমণিতে গিয়ে উফ লুচি দেখে আলু মটরশুঁটি আলুর দম, তোমরা কখনো খাও আলু মটরশুঁটি দিয়ে আলুর দম? ওর কাছে এটা অনেক বড় ব্যাপার, কিন্তু চাউমিন আর ম্যাগি সার কিছু বানায় না, না নাহলে তো অর্ডার করতে হোটেল থেকে, ভাগ্যিস রোজগার করেছিল, নাহলে তো এত অর্ডার দিয়ে খেতেও পারলো না, হলে কি করে খেতো বলতো, এই লুচি আলুর দম রুটি এগুলি খেতে পারতো? আমার তো মনে হয় না। উফ বাবা, তারপর সমুদ্রের পাশে বসে সেই 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 সমুদ্রের ঢেউয়ে তরঙ্গ, উফ উফ। তারপরও বলছে ওর যে বলে ঘুমের ঘাটতি আছে, এসেই বলছে সমুদ্রের হাওয়া লাগছে, একটু ঘুম ঘুম ভাব লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, তাহলে এখন ঘুমিয়ে পড়ি। ও ওর ঘুম আর খাওয়া, কালকে কিন্তু সোমেন বলেছিল যে এত ঘুম ঘুম করো বা এত ঘুমাচ্ছ মোটা হয়ে যেতে পারো, আমি তো মোটা হয়েই গেছি, না মোটা হওনি, যেই হারে তুমি খাও আর তোমার কোনো রকম হাঁটা চল এক্সারসাইজ নেই, খাচ্ছ ঘুমাচ্ছ বিছানায় শুয়ে পড়ছ, খাচ্ছ ঘুমাচ্ছ, তারপরও কীভাবে যে তোমার বডির ফ্যাটগুলি ডিজলভ হয় এটা একটা আমারও প্রশ্ন। যথেষ্ট মেনটেন, যে ড্রেসটা যে পরো যথেষ্ট, কোথাও কিন্তু বেলি ফ্যাট বা কিছু দেখা যায় না, একটু তো বেলি ফ্যাট হবেই, বয়স হচ্ছে বয়স আছে, তার তোমার একটা অপারেশন হয়েছে, বাট স্টিল এই হারে তেলে ঝুলে খাসি মুরগি খাওয়ার পরও কিন্তু বেলি ফ্যাট বা ফিগার যেটা আমরা বলি সেটা কিন্তু ঠিক মেনটেন আছে, দুজনের কারোর মধ্যেই কিন্তু ওই ফ্যাট নেই, ঠিক আছে যেটা আছে বছর দাজ। তো এটাই বললাম, তো সেখানে দাঁড়িয়ে ওর সংসার ভাঙার জন্য পৃথিবীর কেউ দায় হতে পারে না, সবচেয়ে বড় কথা ওর সংসার কোনদিনও ভাঙবেই না, ঠাকুর করুক কেন একটা সংসার ভাঙবে না, সেটা তো বলছি না, কিন্তু তা সত্ত্বেও ভাঙবে না, কারণ ওর বরটা হাতের মুঠে বলেই দিয়েছে ঘরের ভেতরে সব কিছু করতে পারো, কোনো আপত্তি নেই, একটা না 10টা হুল আসলেও আপত্তি নেই, আর হুল ও ঠিকই খুঁজে নেবে। তারপর কি বললো, ডাক্তার না কাউন্সিলার লাগবে, ডাক্তার কাছে গেছে ওষুধ টুসু নিতে বন্ধ করেছে, এখন হচ্ছে কাউন্সিলার, যার কাছে ওর মনের সব কথা ও খুলে বলতে পারবে, ওর কথা শুনবে। হ্যাঁ, তার মানে কি, তার মানে ডাক্তারবাবু যে ওষুধগুলি দিয়েছিল যেগুলি খাওয়ার পর ও বলেছে সব ভুলে গেছি সব ভুলে গেছি, তার মানে ও ভুলে যায় নাই, ভুলে যায় নাই দেখে ওর মনের কথা, 2500 টাকা ফিস নেবে, তা ওর যে মনের কথা আছে কাউন্সিলার তার কাছে, কারণ তাহলে অ্যাস্ট্রোলজি ফেলিয়ার, নিউমারোলজিস্ট ফেলিয়ার, হুজুর ফেলিয়ার, ডাক্তার ফেলিয়ার, দিদি আপনি দেখুন কি মাথামুন্ডু বলছেন, দেখো মন্দারমণিতে কখন গেছে ও, হুজুরের কাছ থেকে যেয়ে আসার পর হুজুরের কি কবজগুলি পুকুরে টু কোথায় কোথায় ফেলেছে, নিউমারোলজিস্টের কাছ থেকে গলায় কবজ লাগিয়ে দিয়েছে, অ্যাস্ট্রোলজির কাছ থেকে পাথর, মঙ্গলের পাথর, হ্যান পাথর, ওর জন্য নীলা বলেছিল, নীলা নেয়নি, নীলার জায়গা তো নীলার সাবস্টিটিউট হিসেবে কিছু আছে, আমি ওই পাথরটার নাম মুখে না নিতে পারি, নীলার সাবস্টিটিউট হিসেবে কিছু থাকে, নীলাটা অনেকে সহ্য হয় না, নীলা রাজা করে বা নিজে নীলা পাগল করে, নীলার দুটো ব্যাপার আছে, স্যুট করা আর না করা, নীলার থেকে কম জিনিস আছে, নীলার মতো কাজ করবে এটা সেটা হয়তো অন্যভাবে, কিন্তু নীলার থেকে সেফ, ও ক্ষতি করবে না, যাই হোক এরকম সব কিছুরই থাকে, সেটা মুনস্টোনেরই হোক আর গোমেদেরই হোক থাকে, কিছু না কিছু সাবস্টিটিউট থাকে, তার মানে সব কিছু ফেলিয়ার, তার জন্য এখন লাস্টলি কোথায় থেমেছে, এসে থেমে গেছে, এসে
কাউন্সিলারের কাছে, ঠিক আছে? তো কাউন্সিলের কাছে যাবে, এখন আমরা হাত বসে থাকবো, মানে কাউন্সিলার অলরেডি তো যাওয়া হয়তো গিয়ে এসেছে বা কিছু একটা হয়েছে, কারণ অক্টোবর মাসের ভিডিও তো আমরা এখনো পাইনি, এটা তো সেপ্টেম্বরের ভিডিও চলছে, কারণ এখনো মেয়েকে নিয়ে বাড়িতে আসেনি। মেয়েকে নিয়ে বাড়িতে আসবে, তারপর তো অক্টোবর মাস আসবে, তারপরে কি কাউন্সিলার দেখাবে? দেখা যাক কাউন্সিলার দেখাবে কিনা, নাকি কাউন্সিলার নাকি যেই 4 লাখ হয়ে যাবে তারপরেই নতুন ভিডিও আনবে, ধামাকাদার ভিডিও। ভাবছো মা বাবাকে দেখাবে? না, মা বাবাকে দেখাবে না। কেন দেখাবে না? এটা না অন্য ভিডিও তো কোনোদিন বলবো। চল বাই।